গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল মিস্টার মিসেস দাস এস আমার ঘুম বিশাল ঘুম পাচ্ছে এর জন্য এরকম করে আমরা রেডি হয়ে গেছি খেতে বেজে মানে খেতে এসেছিলাম না মানে খেয়ে উঠেছি সেটাও বলছিস তারপরে ঘুম পাচ্ছে তো এখন বাজে 10:30 11টার সময় অটো ঢুকবে তো এই যে প্যাকিং একটা ওদের এটা ওদের ট্রলি ব্যাগ তো এখানটা রয়েছে বাদবাকি ওখানে রয়েছে হাজবেন্ড খাচ্ছে আর সব হয়ে গেছে সব গোছানো টোছানো কমপ্লিট গোপালেরটা দেখাবো হ্যাঁ তো দেখাচ্ছে আমি কখন ভিডিওটা চালু করলাম তো ঠিক আছে পুরো ভিডিওটা দেখো এটা সব আছে এটা ফার্স্ট এটা পুরো শেষ করব মানে কালকে গিয়ে পৌঁছাবো তারপরে গিয়ে ওটাকে এডিট করে ছাড়বো মানে কালকে আর দিওয়ালি ব্লগটা চলে গেছে তোমরা ওখানে গিয়ে দিওয়ালিতে কেমন এনজয় করেছি ভালো লেগেছে কিনা তোমরা কমেন্ট করে জানিও তো ঠিক আছে সঙ্গে থাকো গোপাল আমার এখানে শুয়ে আছে মানে তোমরা থেকে দেখাচ্ছি আমি এই তোমার গোপাল এটা হলো ওই যে সাইড টেবিলে যে লাইট টাইপের হয় না লাইট দিস আছে এটা এই যে ওই লাইটটা জ্বলবে আর এই যে আমার গোপু ঘুমানো আছে এটা ওর জামা আছে আর এটার মাকে ভিডিওতে দেখিয়েছিল এর মধ্যে ইতিমধ্যে গঙ্গার জল আছে এতে মিশরি তুলসী পাতা মানে ওর খাবারের জিনিস আছে আর ওপরে চকলেট আছে এখানে ওর এই যে চা কি বলে এটাকে মশারি আর এখানে ওর খাবারের জিনিস আছে মানে খাবে যেতে তো বন্ধুরা ফাইন ওর বাবা গেছে অটো ডাকতে গেছে তো হয়ে গেছে সব গুছানো বাইরে বিশাল ঠান্ডা আর আমার চোখ দুটো যেন একদম বুঝে আসছে ট্রেনে গেলে মানে ঘুমিয়ে পড়বে সিট না দেখেই ঘুমিয়ে পড়বে ভালো শুধু সিট যাবো আর অ্যাকচুয়ালি ওটা এসি আছে না আমার হ্যাঁ আরও বেশি করে ঘুম পাবে তো যাই হোক হয়ে গেছে লং টার্ম স্লিপ ইন দা এসি তো ঠিক আছে চলো দেখি বেরোচ্ছ আসুক আসলে পরে গেটে তালা দেবো বেরিয়ে যাবো আর এই ঘরটাকে আমরা ছেড়ে চলে যাব মনে হবে তাই না মা কিরকম লাগবে না একটা আলাদা আলাদা ফিলিংস ইউনো এখনো যাচ্ছি না হ্যাঁ এখন তো যাচ্ছি না বাট কিরকম লাগবে না মা একটুখানি আর পুরো ব্লগ ব্লগটা দেখো এই কারণে এটার মধ্যে আরও সারপ্রাইজ রয়েছে মানে কে যাচ্ছে বা কি মানে বোম্বেতে তো যাচ্ছি বাদ বাকিটা পরে বুঝতে পারবো দেখতে থাকো তো দেখো জল ক্যারি করি না কেননা কিনেই খাই কেননা এত ওয়েট কে বইবো তো ওর জন্য তো এখানে আপাতত এই ট্রেনটা এখানে দাঁড়িয়েছে তো আমাদের এটা ইন্দোর টু উদয়পুর মানে এটা এখানে বসে রয়েছি কেননা আমাদের B1 আছে তাই তো B1 একটা ওয়েট করেছে মানে দুটো মানে একদম মানে কিনা মা শুতে পারবে না মানে আপার বেড তোমারও পছন্দ না উপরে একটু কেমন ভয় লাগে আমার ভয় লাগে মারও তো বসে রয়েছি মনটা একটু খারাপ লাগছে এই কারণে ওই যে এত বছর ধরে ওখানে রয়েছি তো বাড়িতে যখন চলে যাবো পুরোপুরি তখন কি হবে সেটাই ভাবছি তো ওটাই হচ্ছে ব্যাপার তো বসে রয়েছে এখন দেখি হাজবেন্ড জল নিয়ে এসছে জল ইয়ে করে পরে কথা হচ্ছে ওকে বাই এই যে আমাদের ট্রেনটা আসছে গুড মর্নিং এখন শুয়ে পড়েছি কালকে ট্রেনে উঠেই পুরো চাদর এরকম পেতে শুয়ে পড়েছি আমি তো এই বালিশে এরকম শুতে পারি নাই
ফোয়ানো বালিশ আমার ওই বালিশ এত সুন্দর তো আমি এই কম্বল চাদর পেতে কম্বল উপরে শুয়ে রয়েছি মেয়েরা এদের নিচে বসে আছে ওর বাবা তো অন্য সিটে আছে কেননা ওর আসার কোনো ঠিক ছিল না তা ওর জন্য তাই ও আসুক তারপর দেখাচ্ছি করছো বন্ধুরা তোমরা আমি তো এই চা নিয়ে বসলাম তার মধ্যে আজকে হচ্ছে শুক্রবার আমি চিড়ে ভাজা নিয়ে এসেছিলাম হাজব্যান্ড যে কলকাতা থেকে নিয়ে এসেছিলো ওটা নিয়ে এসে এখন চা দিয়ে ওটা দিয়ে খাবো মেয়েদের জন্য ওই বৌদি দিয়েছিল নিমকে টিমকে ওগুলো ডাব্বা করে ভরে নিয়ে এসে আমি ওগুলো দিয়ে চা খেয়ে নে ফেলবো কেন এত কষ্ট করে সব জিনিস বানিয়েছে এটা আমার এটা আমার এটা আমার সরি তো এখন আমরা খাচ্ছি না চাই পিচ্ছি ঠিক আছে চলো চাটা খেয়ে নি দেখতে দাও আজকে আমার শুক্রবার পুরো এটা দিয়ে আমার দিন যাবে বড়া পাও আমি কিচ্ছু খাচ্ছি না আমার এই যে পিছে যে চিড়ে ভাজা রয়েছে ওটাই দিয়েই আজকে চলবে কেননা আজকের যে শুক্রবার তো ওই হ্যাঁ ট্রেন থামবে হয়তো একটা দেড়টা নাগাদ তো ব্যাস হয়ে গেছে ফ্রেশ হয়ে গেছি মুখটু দিয়ে চাটা খেয়ে নিচ্ছি এখন আবার উঠে শুয়ে রয়েছি ঠিক আছে দেখতে থাকো এখনও জার্নি পুরো রয়েছে এখনও এখন অলমোস্ট আমরা এসে গেছি নামবো এখন কোথাও এক জায়গায় খালি রাস্তায় দাঁড়িয়েছে মানে ট্রেনের প্রবলেমের জন্য নিজে এসিতে রয়েছে তাও এত গরম লাগছে মানে বলার মতো পুরো একদম ঘুমে স্নান হয়ে তো এখন অলমোস্ট 4-5টা স্টেশনই আছে বাস তারপরে আমরা বড়িবলি নামবো তারপরে কোথায় যাচ্ছি কী করবো সব দেখতে থাকবো তো সঙ্গে থাকো আর দেখতে থাকো ফ্রেন্ডস দেখো আমরা এখন বড়িবলিতে পৌঁছাতে বাস 8 মিনিট আছে মানে কি এই যে এই কটা স্টেশন আছে এগুলোতে থামবে না ডাইরেক্ট বড়িবলিতে নামবে এই যে 1:17 এই যে এখন যাই না কোথায় আছে এখানে আছে ওলা বুক করেছি আমরা না মামি মানে মামি ওলা বুক করে দিয়েছে এখন আমরা ওলা করে যাব ঘরে তো সব দেখতে থাকো আর সঙ্গে থেকো পুরো ভিডিওটাকে এনজয় করতে থাকো হয়ে গেল এবার
এখন বসে পড়েছি, মনটা একদমই খারাপ, এই কারণে হাজবেন্ড চলে গেল, আবার দেখা হবে না, আবার দেখা হবে সেই যখন ও আবার ছুটি নিয়ে আসবে তখন। তো এখন ও গেছে ঘরে, ঘরে বলতে কোয়ার্টারে চলে গেছে, আর আমি এখন যাচ্ছি মার কাছে। খুশিও আছে আর কষ্টও আছে, কারণ বরের সাথে জাস্ট দুই দিন টাইম কাটিয়েছি। তো ঠিক আছে, খুব মনটা একটুখানি খারাপ লাগছে, ভালো লাগছে না, তো চলো থাকবো সঙ্গে। এখন কোনাতে বসে হয়েছি, ভাইয়ের বউ বুক করে দিয়েছো, তো এখন গিয়ে তারপরে পৌঁছিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে? আমার স্মাইল তো এখন আপাতত নেই, পরে আসবে, একটুখানি জাস্ট শোবো হালকা করে, তারপরে আসবে।